দক্ষিণ পশ্চিম রেলপথ গিয়েছে দুধসাগরের মধ্যে দিয়ে। যে পথে ব্রিজ বেয়ে রোজ যাতায়াত সেই পথেই আজ থমকে ট্রেন, কারণ আকাশ ভাঙা বৃষ্টি, যে বৃষ্টিতে কিচ্ছু দেখা যায় না, যে বৃষ্টির ঝাপটায় দুর্ঘটনা ঘটতে পারত যখন তখন, তবে ঘটেনি। ট্রেনে কোনো যাত্রীও ছিলেন না। ইন্সপেকশন ট্রেনটি ধীরে ধীরে নিরাপদে ব্রিজ পার করে। বৃষ্টির গর্জন এতটাই যে রীতিমতো ক্যামেরা বন্দী হয়েছে সেই গর্জন। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দুধসাগর দিয়ে যাচ্ছিল এই ট্রেনটি এবং ব্রিজের ওপর দাঁড়িয়ে পড়ে প্রবল বৃষ্টির জেরে এগোতেই পারছিল না ট্রেনটা, এবং যে কোনো মুহূর্তে বৃষ্টির ঝাপটায় ঘটতে পারত দুর্ঘটনা, কারণ সরু ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিল ট্রেনটি।